চাকরি দেওয়ার নাম করে টাকা আন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠল বিজেপির 30 নম্বর মণ্ডল সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগ গত 6 বছর আগে তুফানগঞ্জ এক ব্লকের ধলপল 2 গ্রাম পঞ্চায়েতের ছাটরামপুর এলাকার বাসিন্দা হিতেন্দ্রনাথ সরকারের মেয়েকে চাকরি দেওয়ার নাম করে 45,000 টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। চাকরি না হওয়ায় সে টাকা ফেরত চাইলে তাকে খুন করার হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে তুফানগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। অভিযুক্তের নাম মনোরঞ্জন বর্মন। তিনি বলেন, অভিযোগ ভিত্তিহীন, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার মেয়েকে চাকরি দিবে বলে টাকা নিয়েছে, সেই টাকা কত টাকা নিয়েছে? 45,000 টাকা। কে নিয়েছিল? মনোরঞ্জন বর্মন। দেখুন, বাংলায় যেখানে তৃণমূলের একের পর এক নেতা কর্মীরা ফেঁসে যাচ্ছে চাকরি দেওয়ার নাম করে টাকা তশ্রু এবং বিভিন্ন রকম দুর্নীতিতে, সেখান থেকে একটা নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে। আমার মনে হচ্ছে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি বিষয়টা জানি না, আমি খবর নেব, ঠিক আছে, তবে এরকমটা হওয়ার কথা নয়। তুফানগঞ্জ থেকে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।